বিভিন্ন নেশা সামগ্রী মদ থেকে শুরু করে বিভিন্ন কিছু এবং অবৈধ কাজ এখানে হতো ওদেরকে তুলে দেওয়া হয়েছে আমাদের বেল তুলে ধরাতে অতি সাহেব এসেছে দিন ধরে এই এলাকাতে একটা বাজে পরিবেশ তৈরি করে রেখেছিল কিছু এলাকার সন্ত্রাসবাদীদের দ্বারা এই আশেপাশে যে দোকানগুলো রয়েছে এখানে গাঁজা বিভিন্ন নেশা সামগ্রী তারা বিক্রি করছেন বিগত বামপন্থের সময়কালে আমরা দেখতে পেয়েছি এখানে যে সীমা ঘোষ সীমা দাশগুপ্ত এবং সৃজন দেব ওদের নেতৃত্বে ওদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই এলাকাতে গাঁজা বিক্রি করত সন্ত্রাসবাদীরা এবং এখান থেকে সন্ত্রাসবাদীদের চক্রের মধ্যে আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন ধরে এলাকায় এলাকার মধ্যে সন্ত্রাস তৈরি করত এখান থেকে বিভিন্ন গাঁজা এবং নেশা সামগ্রী নিয়ে সে ব্যবহার করে কিছু দুষ্কৃতীদের দ্বারা এখানে সন্ত্রাস প্রভাব তৈরি করত তবে আমরা আমাদের সরকার ক্ষমতায় আসার পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা অনেকবার থানা দিয়েছিলাম কিন্তু সেই সৃজন দেব শেখর ভট্টাচার্য এবং সীমা দাশগুপ্ত ওরা ওদের বাধা ক্রমে আমরা এই এলাকাতে ওদেরকে বাধা দিতে পারিনি যখন আমরা বাধা দিতে আসি ওরা প্রশাসনের দ্বারা আমাদেরকে তারা করতে দেয়নি আজকে যেহেতু সুস্থ সরকার গঠন হয়েছে এই সুস্থ সরকারের সহযোগিতায় আমরা আজকে ওদেরকে বাধা দিতে সক্ষম হয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যখন আমাদের ঘরে আনা দেওয়া হয় তখন আজকে যে গাঁজা পাওয়া গিয়েছে এবং বিভিন্ন নেশা সামগ্রী এবং যে মালিক রয়েছে ওনাদের ঘরের মধ্যে যে বিভিন্ন নেশা সামগ্রী মদ থেকে শুরু করে বিভিন্ন কিছু এবং অবৈধ কাজ এখানে হতো ওদেরকে তুলে দেওয়া হয়েছে আমাদের বেল তুলে ধরাতে অতি সাহেব এসেছে ওনারা বলেছেন যেহেতু ওরা দোষী ওদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আমরা এখন আটক করা হয়েছে দুজনকে আটক করা হয়েছে বাকি সব পালিয়ে গিয়েছে আর এখানে 5 কেজি গাঁজা 5 কেজি গাঁজা এবং নেশা সামগ্রী বিভিন্ন ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে আমরা পেয়েছি উত্তম নেতা গৌতম হ্যাঁ নামে ওরা পরিচিত এবং আমার দেখতে পেয়েছি স্কুল স্টুডেন্টকে তারা ছাড়েনি স্কুল স্টুডেন্টকে তারা একেবারে নেশা সামগ্রী বিক্রি করার জন্য লোক নিয়োজিত করে রেখেছিল দেখ আমরা এই এলাকার আমাদের মোর্চা ভাইরাল হয়েছে ওনাদের সহযোগিতার মাধ্যমে আজকে আমরা এখানে হানা দিতে সক্ষম হয়েছি সেজন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে আমরা যখন খবর করেছি তারা সঙ্গে সঙ্গে এসে আমাদেরকে সহযোগিতা করেছে আমার নাম পঙ্কজ শুক্লদাস আমি বর্ধওয়ালি যুব মোর্চার সভাপতি